সুপ্রিয় শিক্ষার্থী আমি মোহাম্মদ জহিরুল ইসলাম সহকারী অধ্যাপক সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রাম অর্থনীতির বিষয়ে আমি তোমাদেরকে পড়াবো আজকে অর্থনীতি প্রথম পত্রের আমাদের মুদ্রা ও ব্যাংক চ্যাপ্টারের মুদ্রা বাজার ও মূলধন বাজার এবং মুদ্রার চাহিদা ও যোগানের উপাদানসমূহ এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো গত ক্লাসেও আমরা এই বিষয়ে আলোচনা করেছি তাহলে প্রথমেই আমরা দেখো আমাদের মুদ্রার বাজার ও মূলধন বাজার মুদ্রা বাজার বলতে আমরা কি বুঝি মুদ্রা বাজার হচ্ছে হল এমন একটি বিষয় যেখানে সাধারণত স্বল্প মেয়াদি ঋণের লেনদেন করা হয়ে থাকে অর্থাৎ যেই প্রতিষ্ঠান সমূহের মাধ্যমে স্বল্পমেয়াদী ঋণের কারবার করা স্বল্পমেয়াদী ঋণের লেনদেন করা হয় সেই প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে যে বাজারটা গড়ে ওঠে সেটাকে মুদ্রা বাজার বলা হয় আর মূলধন বাজারটা হচ্ছে হইল যে সমস্ত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী ঋণের লেনদেন হয়ে থাকে সেগুলোকে মূলধন বাজার বলা হয় এগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় না এগুলা তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে আসবে এই জন্য এটা এত গুরুত্বপূর্ণ বিষয় না এমনি তোমাদের জ্ঞানমূলক আসলে এটুকুই বলতে হবে এর বেশি বলার দরকার নেই এরপরে যেটা সেটা হচ্ছে হলো তোমার মুদ্রার চাহিদা ও যোগানের উপাদান সমূহ মুদ্রার চাহিদা ও যোগানের উপাদানসমূহ দেখো মুদ্রার চাহিদা প্রথমে আমরা মুদ্রার চাহিদা মুদ্রার চাহিদা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো করে মুদ্রার চাহিদা যে সমস্ত প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে হয়ে থাকে সেই সমস্ত প্রতিষ্ঠান সমূহের সমূহকেই মূলত বলা হয় মুদ্রার চাহিদা সৃষ্টিকারী উপাদান যেমন মনে করো মুদ্রার চাহিদা কারা করে প্রথমত হচ্ছে হল ব্যক্তি বিশেষ ব্যক্তি বিশেষ যে কোনো ব্যক্তি তার মুদ্রার চাহিদা আছে তার বিভিন্ন ধরনের কার্যকলাপ পরিচালনা করার জন্য তার মুদ্রার চাহিদা আছে এই জন্য মুদ্রার চাহিদা সৃষ্টিকারী উপাদানের মধ্যে এক নম্বরই এক নম্বরই হচ্ছিল ব্যক্তি অর্থাৎ সে তার বিভিন্ন লেনদেন চাহিদা হোক সতর্কতামূলক চাহিদা হোক বিভিন্ন ক্ষেত্রে তার দৈনন্দিন কার্যকলাপ পরিচ আর্থিক কার্যকলাপগুলো পরিচালনা করার জন্য তার যথেষ্ট পরিমাণে মুদ্রার প্রয়োজন হয় আর এই যে তার মুদ্রার প্রয়োজন এটাকে বলা হয় তোমার ব্যক্তির মুদ্রার চাহিদা এই জন্যই ব্যক্তি চাহিদা সৃষ্টিকারী উপাদানগুলোর মধ্যে এক নম্বরেই হচ্ছে হলো ব্যক্তি আর দুই নম্বর হচ্ছে হলো বিনিয়োগকারী প্রতিষ্ঠান আমাদের সমাজে বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে তাদের বিনিয়োগ করার জন্য যথেষ্ট পরিমাণে মুদ্রার প্রয়োজন হয় নগদ মুদ্রা হোক অথবা তোমার ঋণ আকারে হোক বা কোনো মনে করো মূলধন মূলধনের মূল্য হিসাবে হোক যেভাবেই হোক তাদের যথেষ্ট পরিমাণে মুদ্রার প্রয়োজন হয় এই জন্য মুদ্রার চাহিদা সৃষ্টিকারী উপাদান হিসাবে আমাদের এই বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো অন্যতম এরপরে হচ্ছে হল শিল্প প্রতিষ্ঠান বিভিন্ন শিল্প মালিকরা বা শিল্প প্রতিষ্ঠানগুলোর মুদ্রার চাহিদার দরকার হয় অর্থাৎ তাদের টাকার দরকার হয় তাদের দৈনন্দিন উৎপাদন কার্য পরিচালনা করার জন্য বিভিন্ন উপাদানগুলো ক্রয় করার জন্য শ্রমিকদের বেতন দেওয়ার জন্য তাদের যথেষ্ট পরিমাণে মুদ্রার প্রয়োজন হয় এই জন্য এই শিল্প প্রতিষ্ঠানগুলো মুদ্রার চাহিদাকারী উপাদান হিসাবে অন্যতম এরপরে সরকার সরকারের দৈনন্দিন কার্যকলাপ পরিচালনা করার জন্য তার একটা রাজস্ব ব্যয় আছে সে বা উন্নয়নমূলক ব্যয় আছে এই জাতীয় ব্যয়গুলো নির্বাহ করার জন্য তার যথেষ্ট পরিমাণ মুদ্রার প্রয়োজন হয় এই জন্য সরকারকেও আমরা মুদ্রার চাহিদাকারী একটি উপাদান হিসাবে বিবেচনা করি এরপরে বিলের দালাল বিলের দালাল অর্থাৎ তোমার এই বিভিন্ন বিল বার্তা বা পুনবার করার জন্য তোমার অর্থের প্রয়োজন হয় এই অর্থের জন্য তারা বিভিন্ন ব্যাংক বিমার কাছে তারা অর্থ ধার হিসাবে হ্যাঁ ঋণ হিসাবে নয় নেয় এই জন্য এই বিলের দালাল যারা আছে তাদেরও যথেষ্ট পরিমাণে অর্থের প্রয়োজন এই জন্য তারাও আমাদের এই মুদ্রার চাহিদাকে একটি উপাদান এরপরে এই চাহিদা এই চাহিদার সৃষ্টির মানে কারণটা কী অর্থাৎ এই যে মনে করে এই বিভিন্ন চাহিদা সৃষ্টিকারী উপাদান আছে এই চাহিদা সৃষ্টিকারী উপাদানগুলো তারা এই মুদ্রাগুলো চাহিদা করে কি উদ্দেশ্যে চাহিদা করে তিনটে উদ্দেশ্যে তারা চাহিদা করে মুদ্রার চাহিদা তিনটে উদ্দেশ্যে সাধারণত হয়ে থাকে এটার মধ্যে এক নাম্বার হচ্ছে হলো আমাদের অর্থাৎ এই মুদ্রার চাহিদার করার কারণ হচ্ছেলে এক নম্বর কারণটা হচ্ছে হলো লেনদেন চাহিদা লেনদেন চাহিদাটা হচ্ছে হলো এক নম্বর চাহিদা অর্থাৎ দৈনন্দিন বিভিন্ন অর্থনৈতিক কার্যকলাপগুলো পরিচালনা করার জন্য ব্যক্তি হোক বিভিন্ন প্রতিষ্ঠান হোক বিনিয়োগকারী প্রতিষ্ঠান হোক ব্যবসা প্রতিষ্ঠান হোক তাদের এই লেনদেনের চাহিদাটা প্রয়োজন হয় লেনদেন চাহিদা করার জন্য অর্থের প্রয়োজন হয় যেমন মনে করে যে কোনো একজন ব্যক্তির প্রতিদিন তার বিভিন্ন অর্থনৈতিক যে খরচগুলো আছে ব্যক্তিগত হোক পারিবারিক হোক এই খরচগুলো নির্বাহ করার জন্য তার কিছু টাকা নগদ হাতে রাখতে হয় সবসময় তাকে এই নগদ টাকাগুলো রাখতে হয় অর্থাৎ এগুলো প্রতিদিনই তাকে ব্যয় করতে হচ্ছে তো এই যে টাকাটা ব্যয় করতে হচ্ছে এটা হচ্ছে তার লেনদেন চাহিদা এটা ব্যক্তির হইতে পারে যে কোনো বিনিয়োগকারী প্রতিষ্ঠানের হইতে পারে শিল্পের হইতে পারে তাদের দৈনন্দিন লেনদেন করার জন্য কিছু টাকার প্রয়োজন হয় এই জন্যই তারা দৈনন্দিন লেনদেনের জন্য তারা টাকার চাহিদা করে এরপরে হচ্ছে হলো সতর্কতামূলক চাহিদা সতর্কতামূলক চাহিদা এই সতর্কতামূলক চাহিদাটা কী সতর্কতামূলক চাহিদা হচ্ছে হলো আমরা আমাদের জীবন জীবিকা সম্পর্কে সবসময় একটি অনিশ্চিত অনিশ্চয়তার মধ্যে থাকি আমাদের জীবন জীবিকার ব্যাপারে আমরা সবসময় একটা অনিশ্চয়তার মধ্যে থাকি যেমন মনে করো যে কোনো মানুষ যে কোনো সময় তার কোনো প্রাকৃতিক হোক বা আমাদের এই কোনো মানবসৃষ্ট হোক কোনো দুর্যোগ দুর্বিপাক এগুলো আমাদের লেগেই আসছে তো এই যখন মনে করে এরকম কোন দুর্ঘটনা বা দুর্বিপাকে আমরা পড়ে যাই তখন হঠাৎ করে আমরা কিন্তু এই অর্থ পাই না যে কোন হঠাৎ করে যে কোনো জায়গা থেকে আমরা অর্থ সংগ্রহ করতে পারি না এই জন্য নিজের সেফটির জন্য আমরা কিছু অর্থ আমরা নিজের কাছে রেখে দিই নিজের কাছে রেখে রাখি এইটা হলো সতর্কতামূলকভাবে অর্থাৎ সবাই কিছু টাকা তার নিজের নিরাপত্তার জন্য ভবিষ্যৎ নিরাপত্তার জন্য কিছু নগদ অর্থ তার কাছে রাখে যে বিভিন্ন প্রতিষ্ঠানও রাখতে পারে ব্যক্তিও এটা রাখতে পারে তাহলে এই যে বিভিন্ন তোমার এই দুর দুর্ঘটনা দুর্বিপাক বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ এর জন্য যে অর্থটা রেখে দেওয়া হয় অর্থাৎ হয়তো লাগতে পারে হয়তো লাগবে না হ্যাঁ এর জন্য কিছু একটা অর্থ সবাই রাখে হ্যাঁ অনেকে চিকিৎসার জন্য রাখে অনেকে মনে করে এমনিতেই কিছু টাকা হাতে রাখে সে নিজের সেফটির জন্য এটাকেই বলা হয় সতর্কতামূলক চাহিদা এটা হচ্ছে হলো সতর্কতামূলক চাহিদা তাহলে লেনদেন চাহিদা এবং সতর্কতামূলক চাহিদা এই দুইটি আমরা নগদ আকারে টাকার চাহিদা করে থাকি এবং এটা আমাদের নগদ আকারে আমরা টাকাটা রাখি এরপর হলো ফটকা চাহিদা আর এখানে আর কথা বলি এই লেনদেন চাহিদা এবং সতর্কতামূলক চাহিদা এই দুই ধরনের চাহিদাই কিন্তু আমাদের আয়ের উপর নির্ভর করে যার আয় যত বেশি তার লেনদেন চাহিদাও বেশি সতর্কতামূলক চাহিদাও বেশি আর যার আয় কম অর্থাৎ মানুষের আয় কম হলে তখন কিন্তু লেনদেন চাহিদাও কম হবে সতর্কতামূলক চাহিদাও কম হবে এই জন্য এই লেনদেন চাহিদা এবং সতর্কতামূলক চাহিদা এই দুই চাহিদাটাই নির্ভর করে ব্যক্তির আয়ের উপরে ব্যক্তির আয়ের উপরে সাধারণত এটা নির্ভর করে অর্থাৎ আয় বাড়লে এই লেনদেন চাহিদা এবং সতর্কতামূলক চাহিদা বেশি হয় আর আয় কমলে লেনদেন চাহিদা এবং এই সতর্কতামূলক চাহিদা কম হয় এই জন্য লেনদেনের সাথে এই লেনদেন চাহিদা এবং সতর্কমূলক চাহিদার সাথে আয়ের সম্পর্কটা একটা ধনাত্মক সম্পর্ক ধনাত্মক সম্পর্ক এই জন্য এই চাহিদার রেখাটা এই চাহিদা রেখাটা বাম দিক থেকে ডান দিকে উর্ধ্বমিয়ে একটা চাহিদা রেখা এক্ষেত্রে হয়ে থাকে আর তারপরে যে চাহিদাটা আছে সেটা হলো ফটকা চাহিদা ফটকা চাহিদা এই ফটকা চাহিদাটা কি ফটকা চাহিদাটা হচ্ছে হলো তোমার বিভিন্ন মানুষ কিন্তু তার সম্পদটা ফেলে রাখে না তার সম্পদ থেকে সে সম্পদকে আরও বাড়িয়ে তুলতে চায় অর্থাৎ তার যে টাকা আছে টাকাটা অলসভাবে ফেলে রাখতে কেউই চায় না সবাই চায় এই টাকা থেকে আরও কিছু টাকা বাড়ুক ফেলে রাখলে সাধারণত টাকা তোমার অলস সঞ্চয় হিসেবে পরে থাকে আর অলস সঞ্চয় পরে থাকলে তখন কিন্তু সেই টাকা কিন্তু আমাদের সমাজে যেভাবে মুদ্রাস্ফীতি হয় তাতে সেই টাকার মান কমে যায় কিন্তু এই টাকা যদি আমরা বিভিন্নভাবে বিনিয়োগ করি বিশেষ করে আমাদের শেয়ার অনেকে শেয়ার মার্কেটে যায় অনেকে শেয়ার মার্কেটে শেয়ার কিনে রাখে অথবা অনেকে মনে করো প্রাইস বন্ড কেনে লটারিতে কিছু পাওয়ার জন্য প্রাইস বন্ড কিনতে পারে অথবা অনেকে ঋণপত্র কেনে সেখানে সুদের হার বেশি থাকে ঋণপত্র কেনলে সেখানে সুদের হার বেশি থাকে অনেকে বন্ড কেনে হ্যাঁ সেখানেও সুদের হার বেশি থাকে তাহলে এই যে মনে করো শেয়ার বাজার বলো বন্ডের বন্ড মার্কেট বলো অথবা মনে করো তোমার এই প্রাইজ বন্ড বলো এই সমস্ত ক্ষেত্রে টাকা বিনিয়োগ করে একটা অতিরিক্ত আয় করতে চায় মানুষ অতিরিক্ত আয় করতে চায় এখানে আয় কত হবে মানুষ জানে না যেমন শেয়ারের দাম কখন বাড়ে কম কখন কমে আমরা বলতে পারি না অনেক সময় দেখা যায় হঠাৎ শেয়ারের দাম বেড়ে যাচ্ছে অথবা হঠাৎ শেয়ারের দাম কমে যাচ্ছে এই যে বাড়া কমা শেয়ারের দাম বাড়া কমা এর মাধ্যমে এই যারা যারা এই সমস্ত শেয়ার বা বন্ডের মালিক বা এই ব্যবসা যারা করে তারা হঠাৎ করে দেখা যাচ্ছে খুব বেশি লাভবান হয়ে যাচ্ছে আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে কখনো খুব লাভবান হয়ে যাবে কখনো খুব ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই জন্য আমরা এটাকে বলি ফটকা বাজার এই যে এই জাতীয় ব্যবসা বাণিজ্য যারা করে এদেরকে আমরা ফটকা কারবারই বলি এবং এই বাজারগুলাকে আমরা ফটকা বাজার বলি অর্থাৎ শেয়ার বাজার অথবা বন্ডের বাজার অথবা এই মনে করে এই জাতীয় বাজারে অর্থ বিনিয়োগ করে অর্থ বিনিয়োগ করে কিছু লাভবান হওয়ার যে প্রবণতা এইটাই হচ্ছিল আমাদের ফটকা কাজ কারবারের উদ্দেশ্য অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে হলো আমাদের ধন সম্পদটা একটু বাড়িয়ে নেওয়া আমাদের টাকা পয়সা আরও বাড়িয়ে নেওয়া অর্থাৎ আমাদের অলস সঞ্চয়টা যাতে অলসভাবে পরে থেকে আমরা ক্ষতিগ্রস্ত না হই এই জন্য আমরা বিনিয়োগ করি এই যে বিনিয়োগ করাটা এটাই হচ্ছে হলো ফটকা কারবার এই জাতীয় বাজারগুলোতে অর্থাৎ শেয়ার বাজার বলো ঋণের ঋণপত্রের বাজার বলো বন্ডের বাজার বলো এই জাতীয় বাজারে যখন টাকা বিনিয়োগ করা হয় সেটাকে বলা হয় ফটকা বাজারের বিনিয়োগ করা আর এই ফটকা কারবারের চাহিদাটা এর জন্য কিছু চাহিদা আছে মানুষের এর জন্য এই জাতীয় বাজারগুলোতে বিনিয়োগ করার জন্য অর্থাৎ অনেকেই দেখবা যে বলে যে ঋণপত্র কিনে রাখবো পোস্ট অফিসের সঞ্চয়পত্র কিনে রাখবো তাহলে এখানে সুদের হার বেশি সুদের হার বেশি তাহলে ওখান থেকে সে অতিরিক্ত লাভ পাবে তার টাকাটা বাড়বে দিনের দিন টাকাটা বাড়বে তাহলে এখানে এই যে বিনিয়োগ করা এটি হচ্ছে হলো ফটকা কারবারে কারবারের বাজার এবং সেটা বিনিয়োগ করার উদ্দেশ্য হচ্ছে হলো তার সম্পদ বাড়িয়ে নেওয়া তাহলে এক্ষেত্রে আবার সে ক্ষতিগ্রস্ত হইতে পারে তাহলে এক্ষেত্রে টাকা তোমার চাহিদাটা কিসের উপর নির্ভর করে সে তো ব্যাঙ্কেও রাখতে পারে ব্যাঙ্কে কিন্তু সে চাহিদা আমানাতে রাখতে পারে অথবা স্থায়ী সঞ্চয় আমানাতে সে টাকা রাখতে পারে কিন্তু সেখানে না রেখে সে এই ফটকা বাজারে কেন চাহি বিনিয়োগ করবে যদি যখন দেখে যে তোমার একজন বিনিয়োগকারী ফটকা কারবারে যখন দেখে যে সুদের হার খুব কম সুদের হার খুব কম তখন সে ব্যাঙ্কে আর টাকা রাখে না সে ব্যাংকে টাকা না রেখে সে টাকাটা এই ফটকা বাজারে বিনিয়োগ করে আর যদি দেখে যে ব্যাংকে সুদের হার খুব বেশি হ্যাঁ তখন সে আর রিক্স নিয়ে ফটকা বাজারে কারবার করে না ব্যাংক থেকে সুদ দিয়ে সে তার সম্পদ বাড়ায় নিতে পারে এই জন্য ব্যাংকের সুদের হারের উপরে আমাদের ফটকা কারবারের এই অর্থের চাহিদাটা নির্ভর করে অর্থাৎ ব্যাংকের সুদের হার যদি বেশি হয় ব্যাংকের সুদের হার বেশি হলে তোমার ফটকা কারবারে অর্থের চাহিদা কম হবে আর ব্যাংকের সুদের হার যদি কম হয় তখন ফটকা কারবারের জন্য অর্থের চাহিদা বেশি হবে বেশি হবে অর্থাৎ ব্যাংকের সুদের হার কমে গেলে তাহলে এই ফটকা কারবারে অর্থের চাহিদাটা বেড়ে যাবে মানুষ তখন বেশি বেশি করে অর্থাৎ ব্যাংকে টাকা জমা না রেখে তোমার এই ফটকা কারবারে টাকা বিনিয়োগ করবে তাহলে এই তাহলে এক্ষেত্রে আমরা দেখি যে ফটকা কারবারের উদ্দেশ্যে যে অর্থের চাহিদা সেটা সুদের হারের উপর নির্ভর করে ব্যাংকের সুদের হারের উপরে নির্ভর করে তো এক্ষেত্রে সুদের হার বাড়লে অর্থাৎ ব্যাংকের সুদের হার বাড়লে ফটকা কারবারের অর্থের চাহিদা কমে যায় আর ব্যাংকের সুদের হার কমলে ফটকা কারবারে অর্থের চাহিদা বেড়ে যায় তাহলে এ অর্থাৎ এক্ষেত্রে সুদের হারের সাথে অর্থের চাহিদাটা বিপরীত সম্পর্কে সম্পর্কিত এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে হল এই অর্থের যোগান সৃষ্টিকারী উপাদানসমূহ অর্থের যোগানের বিষয়টাই আমরা এতক্ষণ আমরা চাহিদার অর্থের চাহিদার দিকটা আমরা নিয়ে আলোচনা করেছি এবার যোগান সৃষ্টিকারী উপাদানগুলো নিয়ে আলোচনা করব অর্থাৎ অর্থের যোগান যারা দেয় সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকেই অর্থের যোগান সৃষ্টিকারী উপাদান হিসাবে আমরা এখানে উল্লেখ করব। তাহলে অর্থের যোগান দেয় কোন কোম্পানিগুলো অর্থের যোগান দেয় মূলত দেখো এক নম্বরই হচ্ছে হলো তোমার কেন্দ্রীয় ব্যাংক আমাদের সরকারও অর্থের যোগান দেয় তবে সেটা সীমিত আকারে তো এক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান হিসাবে আমরা এক নম্বরে আনবো হইল কেন্দ্রীয় ব্যাংক সেটাও সরকারের অনু সরকারের পক্ষেই সেই টাকাগুলো সে ছাপায় অর্থাৎ যারা এই যে মনে করে কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে সরকারের অনুমোদন নিয়ে যে নোটগুলো ছাপানো হয় সেটা হলো অর্থ সরবরাহের এক নাম্বার এবং প্রধান উপাদান হিসাবে আমরা দেখি এরপরে বাণিজ্যিক ব্যাংকগুলো দেখি বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু অর্থ সরবরাহ করে তারা ঋণ ঋণ সৃষ্টির মাধ্যমে সমাজের ঋণ সৃষ্টির মাধ্যমে ঋণ প্রধানের মাধ্যমে তারা সমাজে অর্থের সরবরাহ করে থাকে এটাও এক ধরনের অর্থ তারা যে চেক বা মনে করো ব্যাঙ্ক ড্রাফ পে অর্ডার যেগুলো করে এর মাধ্যমে কিন্তু লেনদেন হয় এগুলো অর্থের মতো কাজ করে এই জন্য এই বাণিজ্যিক ব্যাঙ্কগুলো আমাদের অর্থ সরবরাহের অন্যতম একটা উপাদান এরপরে বিশেষায়িত ব্যাংক আছে বিশেষায়িত ব্যাংক দেশীয় ব্যাংক স্থানীয় বিত্তবান ব্যক্তিবর্গ বিশেষায়িত ব্যাংক বা তোমার এই দেশীয় ব্যাংক তারাও বিভিন্ন ধরনের বিনিময় মাধ্যম সৃষ্টি করে এই জন্য ওদেরকেও আমরা অর্থ সরবরাহের উপাদান হিসেবে বিবেচনা করি আর সমাজের বৃত্তশালী মানুষ যারা আছে তারা যেমন মনে করে গ্রাম্য মহাজন আছে দোকানদার আছে তারপরে ধনী ব্যক্তিবর্গ আছে তারা কিন্তু গ্রামের গরিব কৃষক ওদেরকে কিন্তু দোকানদার ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী এদেরকে কিন্তু ঋণ দিয়ে অর্থ সরবরাহ করে সমাজের মধ্যে অর্থ সরবরাহ করে এই জন্য আমরা এই বৃত্তশালী মানুষকেও অর্থ সরবরাহের অন্যতম উপাদান হিসেবে বিবেচনা করব। এরপরে হচ্ছে হলো অর্থ সরবরাহের উপাদানগুলোর মধ্যে দেখো অর্থ সরবরাহের উপাদানগুলো দেখো আমরা এটা এই অর্থ সরবরাহের উপাদান অর্থ অর্থের যোগান অর্থের যোগানকে আমরা এইভাবে দেখাতে পারি সংক্ষেপে দেখো এম এস এম এস মানি সাপ্লাই অফ মানি সাপ্লাই অফ মানি সমান সমান ডিডি প্লাস সিইউ প্লাস টিডি এটা হচ্ছে হলো তোমার সাপ্লাই অফ মানি অর্থাৎ তোমার সেটা হলো ডিডি প্লাস সিইউ প্লাস টিডি ডিডি হচ্ছে হলো চাহিদা আমানত ডিডি হচ্ছে হইল আমাদের চাহিদা আমানত অর্থাৎ ডিমান্ড ডিপোজিট যেটাকে বলি চাহিদা আমানত ডিমান্ড ডিপোজিট ডিডি ডিমান্ড ডিপোজিট চাহিদা আমানত আর সিইউ হচ্ছে হইল আর সিইউ হচ্ছে হলো জনগণের হাতের মুদ্রা জনগণের হাতের মুদ্রা যেটাকে আমরা কারেন্সি উইথ দ্য পাবলিক অর্থাৎ জনগণের হাতের মুদ্রা বলি এটাকে তাহলে এই জনগণের হাতের মুদ্রা এটা হলো দুই নম্বর তারপরে তিন নম্বর হচ্ছে হল টাইম ডিপোজিট টিডি টাইম ডিপোজিট মেয়াদি আমানত টিডি টাইম ডিপোজিট মেয়াদি আমানত তাহলে এই জিনিসগুলো কি আমরা একটু দেখি অর্থ সরবরাহের উপাদান বলি এগুলোকে আমরা অর্থ সরবরাহের উপাদান তাহলে এই অর্থ সরবরাহের উপাদান এক নম্বরে হচ্ছে হলো আমাদের চাহিদা আমানত চাহিদা আমানত চাহিদা আমানত হচ্ছে হইল আমাদের ব্যাংকগুলোতে যে চাহিদা আমানত সৃষ্টি করা বিশেষভাবে সঞ্চয় আমানত যেটা সঞ্চয় আমানত এটা ব্যাংকের তোমার রক্ষিত অবস্থায় থাকে তারা সেখান থেকে তোমার চেক বই ইস্যু করে চেক বই ইস্যুর মাধ্যমে সেই চেকগুলো অর্থের আকারে মানে লেনদেন কাছে ব্যবহার করা হয় লেনদেন কাজে ব্যবহার করা হয় এই জন্য এটাও আমাদের একটা অর্থের সরবরাহের উপাদান অর্থের উপাদান চাহিদা আমার একটা এরপরে সিইউ কারেন্সি যেটা আছে তোমার কারেন্সি উইথ দ্য পাবলিক যেটা আছে সিইউ সি হলো জনগণের হাতের মুদ্রা অর্থাৎ জনগণের কাছে কিছু অর্থ থাকে নগদ অর্থ থাকে অর্থাৎ সেই নগদ অর্থটা হচ্ছে হলো জনগণের হাতে কী পরিমাণ নগদ অর্থ আছে সেটা হলো আমাদের কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং সেকশনে যে টাকাটা আছে জমা আর আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যাংক বোল্টের মধ্যে যে টাকাটা আছে বাকি টাকা এই টাকাটা বাদ দিলে সরকার যে পরিমাণ টাকা সরবরাহ করেছে ছাপিয়েছে পুরো টাকাটাই জনগণের হাতে তাহলে ওইটাও আমাদের মোট যোগান অর্থের যোগানের এক যোগান পুরোটা ওইটা অর্থাৎ এই টাকাটা জনগণের অর্থাৎ যে পরিমাণ টাকা কেন্দ্রীয় ব্যাংকের বোল্টের মধ্যে আছে এবং অন্য অন্য বাণিজ্যিক ব্যাংকের কাছে আছে সেগুলো বাদ দিলে বাকিগুলো জনগণের হাতে আর হচ্ছে টি ডি টাইম ডিপোজিট যেটা মেয়াদি আমানত মেয়াদি আমানত এটা সবসময় জনগণের হাতে থাকে না মনে করো জনগণের হাতে নগদ তারল্য অর্থ যেটা আছে সেটা আর চাহিদা আমানত এটা হলো যে কোনো সময় ব্যক্তি তার এটাকে নগদ অর্থে রূপান্তরিত করতে পারে তাহলে এই দুইটা আর মেয়াদি আমানতটা অবশ্য সবসময় তোমার নগদ অর্থে রূপান্তর করা যায় না এটা একটা টাইমের পরে একটা নি সময়ের পরে সেটাকে আবার নগদায়ন করা যায় তাহলে এই তিনটা জিনিস মিলেই হচ্ছে হলো অর্থ সরবরাহের উপাদান অর্থাৎ সাপ্লাই অফ মানি সাপ্লাই অফ মানি তাহলে আজকে তোমরা আমরা যেটা দেখলাম সেটা হলো অর্থের মুদ্রার চাহিদা ও যোগানের উপাদানসমূহ বিশেষ করে অর্থাৎ চাহিদার উপাদানগুলো কি কি যোগানের উপাদানগুলো কি কি। এবং মুদ্রার এই চাহিদা কী কী কারণে করা হয় এবং সরবরাহের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিই এগুলোই হচ্ছে হলো আমাদের আজকের বিষয় আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো আগামী ক্লাসে আমি যখন ক্লাস নেবো তোমাদেরকে তখন মুদ্রার পরিমাণ তত্ত্ব পরাবো আশা করি ততদিন তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আজকে এই পর্যন্তই খোদা হাফেজ